আমরা সাধারণত ইটের ঘর তৈরি করার পূর্বে অনেকের কাছে হিসাব নিয়ে যাই বা জিজ্ঞেস করি যে আমাদের 3 রুম 4 রুম 5 রুমের একটি ঘর তৈরি করতে কত হাজার ইট লাগবে বা হিসাবটা কীভাবে বের করতে হয়। তো আজকে ভিডিওতে আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের হিসাবটা বের করে দেখাবো, মানুষের কাছে বা কারো কাছে যেতে হবে না, আপনি ঘরে বসেই মূলত হিসাবটা বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যেতে হবে, তাহলে আপনি একদম সহজভাবে বা সহজ পদ্ধতিটা আপনাদের সামনে তুলে দেবো। তো চলুন শুরু করি। প্রথমে কী করবেন, আপনি যে ঘরটি বানাবেন সেটির দৈর্ঘ্য এবং প্রস্থ ভালোভাবে মেপে নেবেন। তো আমি মূলত আপনাদেরকে একটা উদাহরণ দিলাম যে আমি যে ঘরটি বানাবো সেটির দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 10। তো প্রথমে আমরা কী করব, দৈর্ঘ্য এবং প্রস্থটা গুণ করব। তো 10 × 10 = হচ্ছে 100। তো আপনার ঘরের যদি দৈর্ঘ্য 20 হয় এবং প্রস্থ যদি 10 হয় তাহলে 20 × 10 দিবেন। ওকে, তো এরকম তো আমরা পাইলাম আমাদের ঘরটি হচ্ছে 100 স্কোয়ার ফুট। তো আপনারা প্রথমে ঘরটি এভাবে 1 স্কোয়ার ফুটে বের করে নেবেন। তো আপনি যদি ঘরটি 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে বানান তাহলে প্রতি স্কোয়ার ফুট ইট লাগবে 5.7 পিস। তো আমাদের ঘরটি হচ্ছে 100 স্কোয়ার ফুট, তো 100 × 5.7 = 570 পিস ইট লাগবে। আর এই ঘরটি যদি আপনি 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে বানান, মানে ইটগুলো যদি খারাপভাবে দেন সেটা হচ্ছে 5.7, এবং ইটগুলো যদি শুয়ে দেন তাহলে হবে 10 ইঞ্চি, ঠিক আছে? তো 10 ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কোয়ার ফুট ইট লাগবে 10.7 পিস, অর্থাৎ আমাদের ঘরটি হচ্ছে 100 স্কোয়ার ফুট। তো 100 × 10.7 = 1070 পিস ইট লাগবে আমাদের। ভিউয়ার্স, একদম সহজ পদ্ধতিটা আপনাদেরকে বের করে দেখালাম, আশা করি আপনাদের উপকার আসবে। আর কেউ না বুঝে বাজে কমেন্ট করবেন না, যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন, আরও সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। ওকে, আর এটা মূলত সাধারণত উদাহরণ আপনাদেরকে দিয়ে বুঝালাম, 10 × 10, অনেকের 40 হতে পারে এবং 20 হতে পারে, তো 40 × 20, বা যাদের 30 × 18 হতে পারে, 15 হতে পারে, এরকম। ওকে, তো আপনারা প্রথমেই সুন্দরভাবে স্কোয়ার ফুট নিয়ে 5.7 এবং 10.7 দিয়ে গুণ দিলে পেয়ে যাবেন কত হাজার ইট লাগবে। তো সবাই ভালো থাকেন।